হ্যালো ভিওয়ার্স আপওয়ার্ক নামটা যেমন জনপ্রিয় ঠিক তেমনিভাবে দিন দিন এর জনপ্রিয়তা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমরা এর কারণগুলো খুঁজে পাই যে আপওয়ার্কে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যেমন ধরুন বাংলাদেশি ফিল্যান্সারদের জন্য এটা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন চালু করছে ইন্ডিয়ান ফিল্যান্সারদের জন্য বা ক্লায়েন্টদের জন্য এটা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন চালু করছে পাকিস্তান কিংবা আরও বিভিন্ন দেশের ফিল্যান্সারদের জন্য বা ক্লায়েন্টদের জন্য অনেক ধরনের রেস্ট্রিকশন ধরুন ইউএসের একজন ক্লায়েন্ট হলে আপনারা যে ধরনের সুবিধাগুলো পান কিংবা ইউএসের একজন ফিল্যান্সার হলে যে সুবিধাগুলো পাওয়া যায় তেমনিভাবে এশিয়ান অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন কিংবা আরও বিভিন্ন ধরনের দেশের জন্য সেই সুবিধাগুলো থাকে না ধরুন একটা কমপ্লেন করলেন আপনার কমপ্লেনটা সলভ হতে বা সমস্যার সমাধান হতে অনেক দিন সময় লাগে ধরুন অনেক সময় আপনাদের জন্য লাইট চ্যাটটা অ্যাভেলেবেল থাকে না এটা বিভিন্ন ধরনের সমস্যা আসলে এই সমস্যাগুলো বলে বোঝানো যাবে না তারপর আমি রিসেন্টলি সবথেকে যে বড় একটা সমস্যা এটা নিয়ে আলোচনা করব কিছুদিন আগে গত সপ্তাহে আমি এমন একটা ইমেইল পাই যেটা আপওয়ার্ক থেকে আমাকে পাঠানো হয়েছে এখানে লেখা আছে দেখুন আমি পার্ট বাই পার্ট করে বলে যাই মে মাস থেকে আমাদের প্রত্যেকটা বিডের জন্য পনেরো সেন্ট করে খরচ করতে হবে আপওয়ার্ক এরকম বারবার করে তাদের শুধু রেভিনিউ বা আয় বাড়ানোর জন্য ফ্রিল্যান্সারদের উপর একটা বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে কিছুদিন আগেও ছিল যদিও এখনও আছে অর্থাৎ এখন এপ্রিলের ছাব্বিশ তারিখ এখনও আছে যে যারা একদম নতুন কিংবা কোনো কানেক্ট ছাড়া বেসিক মেম্বারশিপ প্ল্যানে তিরিশটা বিট করা যায় দুইটা করে কানেক্ট অর্থাৎ ষাটটা কানেক্ট পাওয়া যায় সেই কানেক্টগুলা দিয়ে তিরিশটা বিট করা যায় কিছু কিছু বিডে আবার তিনটা বা চারটা কানেক্টও থাকে অর্থাৎ হাই বাজেট যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলোতে একটু বেশি কানেক্ট ব্যয় হয় ধরুন পাঁচশো ডলার কিংবা এক হাজার ডলারের যে প্রজেক্টগুলো বাজেট থাকে সেখানে আপনাদের তিন থেকে চার কানেক্ট ব্যয় করতে হয় সেক্ষেত্রে এখনের হিসাবে যদি আসি দেখুন এখানে উইল নিড বিটুইন ওয়ান অ্যান্ড সিক্স কানেক্টস অর্থাৎ এক থেকে ছয়টা কানেক্ট ব্যয় হবে ধরুন ছয়টা কানেক্ট যদি ব্যয় হয় ছয় পনেরো নব্বই সেন্ট প্রায় এক ডলার অর্থাৎ একটা কাজ করতে আপনাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা আগেই বিট করার জন্য খরচ করতে হবে তারপর কাজ পাবেন কিংবা ইন্টারভিউতে ডাকবে কিংবা কাজটা শেষ করে পেমেন্ট পাবেন এক্সট্রা একটা ঝামেলা খুব মাথা ব্যথার একটা কারণ আমাদের জন্য এটা এক্ষেত্রে একটা আপনারা ছাড় পাবেন ধরুন কোন ক্লায়েন্ট যদি আপনাকে ইনভাইটেশন পাঠায় সেক্ষেত্রে আপনারা ওই বিটটা ফ্রিতে করতে পারবেন এরা আর কথা বলছে যে মোস্ট ফ্রিল্যান্সার্স উইল স্পেন্ড অ্যাবাউট ফাইভ ডলার পার মান্থ মানে এখানে মোস্ট দা দ্য ফিলান্সাররাই অর্থাৎ বেশিরভাগ যারা ফ্রিল্যান্সার তাদের পাঁচ ডলারের এভারেজ ব্যয় করতে হতে পারে ধরুন আমি যদি এখানে একটা ক্যালকুলেটার ওপেন করি ওকে ধরুন আমি একটা কানেক্ট করে ব্যয় করব এবং পনেরো সেন্ট করে আমি প্রতি মাসে বিট করব একশোটা সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান ফাইভ এখানে দেখুন পনেরো ডলার আপনার ব্যয় হবে একশোটা বিট যদি করেন আর আপনারা যদি কম করেন সেক্ষেত্রে তো কথাই নাই তবে এখানে আরও আর একটা লিমিটেশন আছে আপনারা আপনাদের ফান্ড কিভাবে। অ্যাড করবেন কিছুদিন আগেও এরা পেওনার কিংবা স্কিল এগুলা থেকে এরা ফান্ড অ্যাড করার একটা অপশান ছিল কিন্তু এখন পেওনার কিংবা স্কিল এগুলা থেকে ফান্ড আপওয়ারকে দেওয়া যাচ্ছে না অর্থাৎ আপনাদের একটা ক্রেডিট কার্ডের দরকার হবে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনারা ব্যাংকে শিয়া কিংবা আপনার ইবিএল থেকে অর্থাৎ অ্যাকোয়া মাস্টার কার্ড কিংবা স্বাধীন মাস্টার কার্ড নিতে পারেন সেটা খুবই ভালো হবে সেখান থেকে আপনারা আপওয়ারকে আপনাদের ফান্ড রাখতে পারবেন এবং আপনারা বিট করার জন্য যে খরচটা সেটা ব্যয় করতে পারবেন আজ অনেক কথাই বললাম সব কথার একটা শেষ কথা বলি শত প্রতিকূলতার মধ্যেও আপনাদেরকে কাজ করতে হবে সামনে এগিয়ে যেতে হবে তাই কোনো কিছুতেই ভয় পাবেন না কারণ আপনারা ফিল্যান্সার সো আমি আবারও বলছি আমরা যারা ফিলান্সিং প্রফেশনের সাথে আসি তারা সমস্ত প্রকার প্রতিবন্ধকতা দূর করে সামনের দিকে এগিয়ে যাবই ওকে তো আপোয়ার্ক নিয়ে আজ এটুকুই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে একটা ক্লিক করে দেবেন আপনারা এতে নিয়মিতভাবে আমার চ্যানেলের আপডেটগুলো পাবেন আজ এ পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি